السلام عليكم আমি যে আস্ত বা গোটা জলপাইয়ের আচার রেসিপি দিয়েছিলাম তখন একটা আপু জানতে চেয়েছেন যে আচারটা কিভাবে তেলে ডুবিয়ে রাখবো তো আমি ওই রেসিপিতে বলেছিলাম যে আচারটা তেলে ডুবিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে তো আমি আচারটা এমনভাবে নিয়েছি যেন একটু ফাঁকা থাকে তেলটা যেন দেওয়া যায় তো আমি আচারগুলো নিয়েছি দুই তিন দিন হয়েছে বই আমি নিয়েছি তো আজকে আমি তেলটা গরম করে নিয়েছি আমি এখানে সরিষা তেল দিচ্ছি আপনারা সবসময় সরিষা তেল দেবেন সরিষা তেলটা গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন চামচ কেটে দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে আর কি আচারটার উপরে একটু তেল উপর হয়ে থাকবে ভাসা ভাষা হয়ে থাকবে আর কি তো এইভাবে যদি আচার আপনারা রেখে দেন তাহলে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন আর মাঝে মাঝে রোদ্রে যদি রোদ থাকে তাহলে রোদ্রে দিবেন আর না হলে ফ্রিজে রেখেই খাবেন আর কি আর সবসময় চেষ্টা করবেন যে চামচ দিয়েই আচারটা নেওয়ার জন্য আর তেল শেষ হয়ে গেলে তেলটা আবার উপর করে দিবেন এভাবে আচারটা আমি যতটুকু জানি যে আমার নানি দাদি ওনারা এভাবে আচারটা সংরক্ষণ করতেন তো তখন তো আর ফ্রিজ ছিল না তেলের উপরে রেখে রেখেই আচারটা রাখতেন আর হচ্ছে যে রোদ্রে দিতেন তো এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আচারটা শেষ হয়ে গেলে যে তেলগুলো থাকবে ওগুলো আমরা কি করব। ওগুলো রেখে দিবেন ওগুলা যখন আপনারা আলু ভর্তা যে কোনো ভর্তা করার সময় কিন্তু একটু একটু দিয়ে এটা শেষ করে ফেলতে পারেন অথবা অনেকে আছেন আচারি খিচুড়ি রান্না করেন আচারি গোস্ত রান্না করেন তখন কিন্তু এই তেলটা উপর দিয়ে দিয়ে দিলে আচারের যে গ্রানটা হয় ওটা হবে আর তেলটাও আপনার কাজে লেগে গেল এই তো এটা আপনার তেলটা আর নষ্ট হলো না আর এইভাবেই যদি যত্ন সহকারে আপনি যদি আচার বা যে কোনো জিনিস যত্ন সহকারে যদি ব্যবহার করেন বা খান ওটা অনেক দিন ধরে ভালো থাকে আর একটা কথা হচ্ছে যে আচার সব সময় চামচ দিয়ে নেবেন ভেজা হাতে বা ভেজা চামচ দিয়ে কখনো নেবেন না আবার হাত তো লাগাবেনই না তো সব কিছুরই একটু যত্ন লাগে যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে আর আজকে তো দেখিয়ে দিলাম কিভাবে আচারটা তেলের উপরে ডুবিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারেন সেটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে তো সেটার উত্তরটা আমি এভাবে দিয়ে দিলাম আপনারা দেখে নিলেন আর আচারটা অনেক দিন আলহামদুলিল্লাহ ভালো থাকবে চেষ্টা করবেন একটু যত্ন সহকারে সব কিছু ব্যবহার করার জন্য তো আচারটা আজকে এখানে এইভাবে রেখে দিব আর মাঝে মাঝে রোদে দিব আর যদি রোদ না থাকে তাহলে ফ্রিজে রেখে দিব এইভাবে আর কি তো যাই হোক আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম